Hello viewers, welcome to my channel Travel and Food for Fun. I'm your host Khalid. আজকের ভিডিওটাতে আমি আপনাদের আটলান্টা জর্জিয়ার কিছু অ্যাট্রাকশনস ঘুরে দেখাবো। প্রথমে যাব আমরা মার্টিন লুথার কিং ন্যাশনাল হিস্টোরিক পার্ক। পার্কের ভিতরে একটা মিউজিয়াম আছে। মিউজিয়ামটা দেখার পরে আমরা মার্টিন লুথার কিং এর চার্চে যাব। তারপর আমরা যাব ওয়ার্ল্ড অফ কোকাকোলা নামে একটা মিউজিয়ামে এবং সবশেষে আমরা সেন্টেনিয়াল অলিম্পিক পার্কটা ঘুরে দেখব। এই অ্যাট্রাকশনসগুলো দেখার জন্য আপনাকে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় হাতে রাখতে হবে। তাহলে চলেন যাই। আমরা এখন মার্টিন লুথার কিং জুনিয়র ন্যাশনাল হিস্টোরিক পার্কে চলে আসছি এবং পাশে আপনারা মার্টিন লুথার কিং এর চার্চটাও দেখতে পাচ্ছেন। আমরা ফার্স্টে মিউজিয়ামটা দেখব, তারপর আমরা এসে চার্চে দেখব। তাহলে চলুন যাই। আমরা মিউজিয়ামটার ভিতরে চলে আসছি। এই মিউজিয়ামটাতে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। তাহলে চলেন যাই মিউজিয়ামটা ঘুরে দেখি। এখানে আপনারা মার্টিন লুথার কিং অ্যাকচুয়াল বাসাটার ছবি দেখতে পাচ্ছেন। যদি বাসাটা ট্যুর করতে চান তাহলে আপনারা ফ্রন্ট ডেস্কের সাথে সাইন আপ করে ট্যুর করতে পারেন। আমরা এখন মিউজিয়াম থেকে বের হয়ে এই রোজ গার্ডেনের সামনে এসে এখান থেকে আমরা মার্টিন লুথার কিং এর চার্চটা দেখতে যাব। এই চার্চের নাম হচ্ছে এবেনেজার ব্যাপটিস্ট চার্চ। মার্টিন লুথার কিং তার মৃত্যুর আগ পর্যন্ত এই চার্চের প্যাস্টর হিসেবে ছিলেন। তাহলে চলেন যাই আমরা চার্চটা ঘুরে দেখি। চার্চের ভিতরে একটা গিফট শপ আছে, ওখান থেকে আপনারা সুভিনিয়ার্স কিনতে পারেন, এবং চার্চের পাশে একটা মেমোরিয়াল আছে, ওখানেও আপনারা কিছুটা সময় কাটাতে পারেন। আমাদের নেক্সট স্টপ হচ্ছে ওয়ার্ল্ড অফ কোকাকোলা মিউজিয়াম, তাহলে চলেন যাই সেখানে। আমরা ওয়ার্ল্ড অফ কোকাকোলার ভিতরে চলে আসছি। এখানকার এন্ট্রি ফি হচ্ছে $17 পার পারসন, তাহলে চলেন যাই। এখন আমরা ভল্টের দিকে যাচ্ছি, যেখানে ওদের সিক্রেট রেসিপিটা রাখা আছে। At the heart of Coca-Cola, there is a secret, protected for well over a century, known only to a few. And now, you are here. The secret is near. Go ahead, drink it in. Look at the floor. We're putting ice cubes in the glass. We're filling the glass up with Coca-Cola. And guess who else is in the glass? We are! So take a deep breath. The secret formula for Coca-Cola is here. Yeah. So share a Coke. Be part of the magic. We'll keep the secret. Because keeping the secret ensures that the magic lives on. And there you have it, folks. You see, the secret recipe for Coca-Cola is the original handwritten document that Asa Candler used as collateral back in 1919. When it was worth $25 million. Now that was 100 years ago. How much do you think it's worth today? Right, a lot. So that's why in 2011, in honor of our 125th anniversary, we built this special vault just for the secret formula. এখানকার টেস্টিং রুমটা খুব ইন্টারেস্টিং, আপনি 100টারও বেশি দেশের কোকাকোলা ড্রিঙ্কস এখানে টেস্ট করে দেখতে পারবেন। তাহলে চলেন যাই দেখি কি কি ড্রিঙ্কস আছে ওদের। টেস্টিং রুম শেষ করে আমরা ওদের গিফট শপের দিকে যাব। এই গিফট শপে ওদের বিভিন্ন ধরনের কোক রিলেটেড প্রোডাক্টস আছে যেগুলো আপনারা সুভিনিয়ার হিসেবে কিনতে পারেন। তাহলে চলেন দেখি ওদের গিফট শপে কি আছে। এখানে আপনারা কোকের ক্যান এবং ক্যানের উপরে যে ট্যাপ থাকে সেটা দিয়ে বানানো বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছেন। ওকে, এখন আমরা সেন্টেনিয়াল অলিম্পিক পার্কের দিকে যাব। এই পার্কটা 1996 এর সামার অলিম্পিক্সের জন্য তৈরি করা হয়। এখন এই পার্কটা বিভিন্ন কমিউনিটি ইভেন্টসের জন্য ইউজ করা হচ্ছে। তাহলে চলেন যাই, পার্কটা ঘুরে দেখি। সো এটাই ছিল আমার আজকের ভিডিও। এই ভিডিওটাতে যে অ্যাট্রাকশনসগুলো দেখালাম সেই অ্যাট্রাকশনসগুলো গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার নেক্সট সিরিজটা হবে বেলিজ ট্রিপের উপরে। ওই ভিডিওগুলো নিয়ে আমি আপনাদের কাছে আবার ফিরে আসবো। আনটিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।